হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম ইউটিউব চ্যানেল। আবারও সবাইকে স্বাগত জানাই হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম ইউটিউব চ্যানেলে। তো আমরা আগের দিন আমরা শুরু করেছিলাম, প্রত্যেকটা বিষয়ের একটা করে পৃষ্ঠা পড়েছি। আজকে আমরা পরবর্তী পৃষ্ঠাগুলো পড়বো। তোমরা যদি আমার সঙ্গে থাকতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, সঙ্গে বেল আইকন বাজিয়ে রাখো, তাহলে প্রতিদিনের নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। আর প্রতিদিন একটু 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 করে আমরা এগিয়ে চলবো, আমরা ঠিক আগের সময়ের আগে আমরা কমপ্লিট করে ফেলবো পুরো কোর্সটা। এবং আমরা বিভিন্ন রকমের বাইরে থেকে যে তথ্যগুলো, বাইরে থেকে যে কোশ্চেনগুলো বা বিভিন্ন রকমের যে বুদ্ধি তোমাদের শেখার দরকার, সেগুলো আমরা কিন্তু এই চ্যানেলে উপস্থাপন করবো। তোমরা কিন্তু এখান থেকেই সব শিখতে পারবে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, সঙ্গে বেল আইকন বাজিয়ে রাখো, আর ভিডিওতে একটা লাইক দিও। লাইক দিতে তো পয়সা লাগে না, অবশ্যই একটা করে লাইক দিও। তো আমরা কোথায় ছিলাম? আমরা বাংলা বইয়ে ছিলাম। সত্যি শোনা গল্পটা হচ্ছিল, তার বাবাটা মারা গেল। তো প্রথমে কি হলো, তার বাবা খুব অসুস্থ, যাই যাই অবস্থা, মরবে এরকম অবস্থা। তো বাবা ছেলেকে ডেকে পাঠালো, ছেলে খুব অলস, ছেলে একদম কাজকাম করে না, ভাবছিল বাবার কোথায় সোনা আছে। সেই সোনাটা তুলে নিয়ে আমরা সেই সোনাটা নিয়ে আমি বড়লোক হবো বা বসে বসে খাবো। তো বাবা মরার আগে ডেকে নিয়েছে, বাবা ছেলে, বাবা তো কিছু বলছে না, বাবাকেই ছেলে বলছে যে বাবা তোমার সোনাগুলো কোথায় আছে গো। তখন বাবা তার উত্তরে বলেছিল যে কোথায় আছে, মাঠের মধ্যে সোনাগুলো পোঁতা আছে। কিন্তু ওই কথাটা বলার পরেই মারা যায়, কিন্তু বলে যায়নি যে কোন মাঠের মধ্যে বা কোন জমিটার মধ্যে কোন কোনাতে সোনাটা আছে। এ তো ভারী বিপদ, এবার আমরা পরে দেখব পরের অংশটুকু। চলো দেখো, দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ, ছেলের চোখ দুটো লোভে চকচক করে উঠল। মাঠের মধ্যে সোনা কোথায় আছে, আমি তো আজই খুঁড়বো, আজই খুঁড়ে বার করব। বাবা মারা যাওয়ার পর ছেলে তার বউকে বলল, বাবা তো বলে গেল আমাদের জমির তলায় সোনা আছে, সোনা পোতা আছে, কিন্তু ঠিক কোন জায়গায় আছে তা তো বলে গেল না। ভারী বিপদ, বাবা তো বললো সোনা পোতা আছে, কিন্তু কোন জমিটায় আছে তা তো বললো না। ছেলের বউ খুব বুদ্ধিমতী, ভালো, খুব ভালো বুদ্ধি, সে বললো তোমার গোটা জমিটা খুঁড়তেই দেখতে হবে কোথায় আছে, তোমার গোটা জমিটা খুঁড়েই দেখতে হবে কোথায় আছে সোনা। ছেলে জমি চাষাবাদ করার কথা ভাবতে পারে না, সে কোনোদিন চাষে খাটবো এটা ভাবতে পারে না, সে চিরকাল শুয়ে বসে কাটিয়ে দেয়। কিন্তু সোনা আলো বড় লোভ, আবার আলসেমির রোগ কমও নয়, দুটো রোগ সমান, সোনার লোভটাও বড়, আবার আলসেমি কুড়েমি ওটাও কিন্তু বড় অসুখ। তাই সকালে উঠে সে কেবল গড়িমসি করে, আজ যাব, এই কাল যাব। বউ যখন মনে করি দেয় সোনা খোঁজার কথা, তখন সে গজ গজ করে, দূর কোথায় সোনা পোতা আছে তার ঠিক নাই, বাবা বলে যায়নি কোথায় আছে, তা যাও না, কে যাবে খোরাখুরি করতে, তার চেয়ে টেনে ঘুম দেওয়া অনেক ভালো, অনেক ভালো। তা ছেলে কত করে বুঝতে পারছো, বাবা বলে গেছে সোনা পোতা আছে, তো বউ যাবে না। বউ বলে, তুমি মজুর লাগিয়ে জমি খোঁড়াও না, সোনা যদি পাও তবে আমাদের কপাল ফিরে যাবে, চুপচাপ বসে থেকে কি লাভ বলো, তুমি পাচ্ছ না, তুমি মজুর লাগাও, মুনিশ লাগাও, লেবার লাগাও। বাবা যখন বলেছেন তখন চেষ্টা করে দেখতে দোষ কি। বউয়ের পরামর্শ শুনে ছেলে দুই মজুর ডাকিয়ে জমি করতে লাগিয়ে দিল, এবার দুজন মিলে খুব খোঁড়াখুঁড়ি করছে। তার বউ আবার এসে বলে, ওদের উপর ছেড়ে দিয়ে নিশ্চিন্ত হয়ে বসে ঘরে বসে ঘুমোচ্ছ, তুমি কোদাল নিয়ে যাও, তা না হলে ওরা যদি সোনার তালটা পেয়ে যায় তবে তা সরিয়ে নিয়ে যে চলে যায়। বউ কত বুদ্ধিমান, দেখো ছেলে তো যেতে যায় না, দুটো মুনিশ লাগতে যায়, খোরগা যা যা ওইটা ওই জমিটা খুঁড়ে দেখ। এবার ছেলে কিন্তু বাড়িতেই ঘুমাচ্ছে, হ্যাঁ, তখন বউ কি করে পাঠাবে, বলছে কোথায় নিয়ে যাও, ওরা যদি সোনাটা চুরি করে নেয়, সোনার তালটা যেটা পাবে সেটা যদি নিয়ে নেয়। ছেলে তখন ছেলে ভাবে বউ ঠিক কথাই বলছে, ঠিক বলছে ঠিক, ওদের বিশ্বাস কি, ওরা যদি সোনার তাল সরিয়ে ফেলে তবে সব চেষ্টা বৃথা। তাই সেও একটা কোদাল নিয়ে কাজে লেগে যায় মাঠে। এই দেখো পুরো ছেলেকে কাজ করাতে পারলো, কাজ করতে করতে ওদের উপর নজর রাখার সুবিধে হবে, যখন মাটি খোঁড়ে চাষির ছেলে তত সোনার জন্য মরিয়া হয়ে ওঠে, এইদিকে দেখে এইদিকে দেখে খুঁড়ছে, আর আরো আরেকটু আরেকটু ঘর একটু আরেকটু ঘর করছে, মরিয়া হয়ে উঠছে, খুঁড়তেই হবে, চল তাড়াতাড়ি খুঁড়। কিন্তু সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত 5 বিঘে জমি খোঁড়াখুঁড়ি করেও কোথাও এতটুকুও সোনা পেল না। ক বিঘা জমি, পরীক্ষায় প্রশ্ন এলে কি বলবে, কত বিঘা জমি খুঁড়েছিল, 5 বিঘা।
কজন লেবার লাগিয়েছিল? দুজন। রাগে বিরক্তিতে অস্থির ছেলে তখন তার বউকে বলল, বাবা নিশ্চয় আমাদের বোকা বানিয়ে গেছে, সোনা দাদা কিছুই নেই, মিছি মিছি আমায় খাটিয়ে মারল, গা ব্যথা করছে, গা ব্যথা করছে, হাত ব্যথা করছে, শুধু শুধু খাটালো বাবা, বোকা বানিয়ে দিলাম আমাকে। বউ হেসে বললো, কিন্তু দেখো জমিটা এখন ঠিক চাষ করার মতো হয়ে গেছে না, দেখো দেখো জমিটা মনে হচ্ছে চাষ করে দিয়েছে। হ্যাঁ, ছেলে তার বউয়ের মুখের দিকে তাকালো। বউ বলল, আর কদিন পরে তো বর্ষা নামবে, ওই তো বীজ বোনার সময়, তখন তুমি বীজ ছড়িয়ে দিও। বাবা প্রতি বছর এই সময় জমিতে ধান চাষ করতেন, কি সুন্দর ফসল হতো বলো, সোনার ফসল হতো। শুনে ছেলে ভাবলো, জমিটা যতই যখন খুঁড়েই ফেলা হয়েছে তখন ওটা এমনি ফেলে কি লাভ, জমিটা যখন খুঁড়েই ফেলা হয়েছে তখন ওটা এমনি ফেলে রেখে কি লাভ, চাষ করে ফেলাই ভালো। তার বউ হাট থেকে সবচেয়ে সেরা বিউটিফুল ধানে সব থেকে যেটা ভালো ধান হবে সেইটা বীজ আনলো। স্বামী সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত খেতে কাজ করে। স্বামী কি করে সকাল থেকে সন্ধ্যে, এই করে স্বামী দেখো এবার কেমন কাজ করছে, সকাল থেকে সন্ধ্যে অব্দি খেতে কাজ করে। বউ তার খামার বই, বউ তার খাবার বয়ে নিয়ে আসে, আমাদের গ্রামগঞ্জের ভাষায় এটাকে বলে লাহাড়ি। বউ তার খাবার নিয়ে যায়, তামাক সেজে নিয়ে যায়, তামাক ধোঁয়া, এটা কিন্তু খুব খারাপ স্বাস্থ্যের পক্ষে, কিন্তু কুড়ে ছেলে কাজ করছে তো ওকে একটু ফুসলাতে হবে, না হলে ও কিন্তু কাজ করবে না, তার জন্য তামাক সেজে নিয়ে যায়। অলস স্বামীকে এইভাবে কাজ করতে দেখে গর্বে বুক ভরে আসে তার মেয়েটার বা বউটার, গর্বে বুক ভরে যায় যে আমার স্বামী এত কাজ করছে, এতদিন শুধু শুয়ে বসে কাটিয়েছে। তারপর যথা সময়ে বর্ষা নামলো, সে বছর বৃষ্টি হলো খুব ভালো, অল্প দিনের মধ্যে ক্ষেত ভরে গেল শস্যে, মাঠ ভরা পাকা ধানের রাশি দেখে মনে হলো সত্যি কে যেন সোনা ঢেলে দিয়েছে মাঠে। বউ বলল, দেখো বাবা মিথ্যে বলেনি, সত্যি সত্যি সোনা ফলেছে মাঠে। কে বলল? বউ বলল, বাবা মিথ্যে বলেনি, সত্যি সত্যি সোনা ফলেছে মাঠে। ছেলে অবাক হয়ে তাকিয়ে থাকে মাঠের দিকে, জমিতে যে এত ভালো ফসল ফলে তা সে এই প্রথম জানলো, জমিতে এত ভালো ফসল হয় এটা সে প্রথম জানলো। ফসল কাটার পর তা হাটে বিক্রি করে এক থলি টাকা পেলো ছেলে। বাড়ি ফিরে সে বউকে বলল, এই দেখো কত টাকা। ফসল কাটার পর তা হাটে বিক্রি করে এক থলি পেলো, এক থলি টাকা পেলো চাষির ছেলে। বাড়ি ফিরে সে বউকে বলল, এই দেখো কত টাকা, আমার ধারণা ছিল না জমি চাষ করে এত রোজগার হয় করা যায়। বউ খুশি, খুব খুশি, এই তার স্বামীর প্রথম রোজগার তার হাতে দিল। হেসে বলল, তাহলে বাবার কথাই ঠিক তো, জমিতে সত্যিই সোনা পোতা ছিল। মাথা নেড়ে ছেলে জবাব দিল, ষোলো আনা। কে জবাব দিল? ছেলে জবাব দিল, ষোলো আনা। তাহলে বাবার কথাই ঠিক, আজ আমি বুঝেছি যে বুদ্ধি খাটালে আর কঠোর পরিশ্রম করলে তার পুরস্কার পেতে দেরি হয় না। তাহলে আমরা আজকে কি শিখলাম, আমরা যদি কষ্ট করি, আমরা যদি সমস্ত কিছু ত্যাগ করি, আমরা অলসতা বর্জন করি, তাহলে আমাদের কিন্তু ওপরবেলা পুরস্কার দিবেই, পুরস্কার পেতে দেরি হবে না। আমরা কঠিন পরিশ্রম করে যদি আমরা ইনকাম করার চেষ্টা করি বা আমরা যে কোনো কাজ করার পড়াশোনা করার চেষ্টা করি, তাহলে তার ফল কিন্তু আমরা পাবই। ঠিক আছে, চলো আমরা দেখি পরের বিষয়, অঙ্কটা। চলো অঙ্ক শুরু করি, আমরা টিপের পাতা নিয়ে অঙ্ক করছিলাম। এবার দেখো দু নম্বর পৃষ্ঠায় দেখো কি আছে, দু নম্বর পৃষ্ঠায় দেখো এখানে পেন্সিল আছে, প্রত্যেকটাতে কটা করে আছে গুনে নাও, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারোটা, তাহলে প্রত্যেকটাই বারোটা করে আছে, তাহলে কটা প্যাকেট আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, তাহলে ছবারও বলো 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 ছবারও বাহাত্তর, তাহলে কটা প্যাকেট আছে, কটা পেন্সিল আছে, বাহাত্তরটা। এবার বাহাত্তর মানে সাত দশ দুই, তাহলে এখানে লিখে দাও সাত দশ দুই বাহাত্তর,
দেখো একটা মালা আছে, প্রত্যেকটা মালায় 1 2 3 4 5 6 7 8 9 10 10টা করে পুঁতি আছে। তাহলে তিনটাতে 10টা করে আছে আর একটাই 7টা আছে। দেখো এটা 1 2 3 4 5 6 7, তাহলে মোট কটা পুঁতি হলো? 3 10 30 আর 7 37, তাহলে এখানে মোট পুঁতি হলো 37টা। 37 বানান কি দন্তে ছয় চন্দ্রবিন্দু আকার হসই সাই তাহলে বলা হসই তাহলে 37 2 10 এই 2 7 10 3 10 7 37 কত হয় 3 10 8। এবার দেখো তিনটে প্লেটে সন্দেশ রাখা আছে, প্রথমটাই 7টা, দ্বিতীয়টাই 7টা এবং শেষেরটাই 9টা আছে। তাহলে মোট কটা হলো? 7 7 14 আর 9 26, 14 7 আর 7 14, 14 15 16 17 18 19 20 21 22, 7টা 7টা 14টা 9 23টা, টোটাল হচ্ছে 23টা সন্দেশ। তারপর দেখো তো বেলুন কটা আছে, বেলুনটা কোনো 1 2 3 4 5, বেলুন 10টা আছে আর একটাতে 4টে আছে, তাহলে 10 আর 4 14টা, কত হয় 14 লিখে দাও ওখানে। ঠিক, চলো এবার দেখি টাকা। দেখো একটা 10 টাকার নোট, একটা 20 টাকার নোট আর একটা একটা হচ্ছে 2 টাকার কয়েন, তাহলে কত হলো? 10 আর 20 30 আর 2 32 টাকা, 3 10 2 32। এমনি দেখা একটা ফুলের মালা আছে, গাঁদা ফুলের মালা, প্রথমটাতে আছে 20টা, গুনে নাও 20টা আছে, দ্বিতীয়টাতে 10টা আছে, তাহলে 20 আর 10 কত হয়? এটা তোমরা করবে এবং কত কত হয় সেটাও লিখবে। আমরা 1 নম্বর পৃষ্ঠার 2 নম্বর পৃষ্ঠার অঙ্ক দেখে নিলাম, এবারে আমরা যাব অঙ্ক হয়ে গেল বাংলা হলো, এবার আমরা যাব কিসে? ইংরেজিতে। চলো ইংরেজিটা দেখি, ইংরেজি আমরা 2 নম্বর অ্যাক্টিভিটি করেছিলাম, এবার 3 নম্বর অ্যাক্টিভিটিটা করব। 3 নম্বর অ্যাক্টিভিটিতে বলেছে যে আমাদেরকে ডিকশনারির মতো সাজাতে হবে, নামগুলোকে এ বি সি ডি অনুযায়ী সাজাতে হবে। ধরো অসীম আছে, এ হবে এ দিয়ে, তাই অসীম আগে হবে, বি দিয়ে বিদেশ আছে, বিদেশ তাই পরে হবে। তাহলে এখানে দেখো কিছু ওয়ার্ড দেওয়া আছে, অ্যাপল, এই বক্সের মধ্যে ওয়ার্ড আছে অ্যাপল, বুক, টেবিল, অ্যাপল, কেক, তারপর ডগ, পক্স, আর্ট, অক্স, গোট, এগুলো সব আছে। তাহলে এবার কি করতে হবে? এগুলোকে আমাকে এ থেকে সাজাতে হবে। তো প্রথমে এ দিয়ে আগে খুঁজো, এ দিয়ে অ্যাপল, 1 নম্বরে অ্যাপল করাই আছে, বি দিয়ে দেখো বুক, বুকও করা আছে, সি দিয়ে কেক হবে, ডি দিয়ে, ডি দিয়ে ডগ হবে, এবার ই দিয়ে এগ হবে, এফ দিয়ে ফক্স হবে, জি দিয়ে গট হবে, এই এইচ দিয়ে হবে হেন, আই দিয়ে হবে ইঙ্ক, জে দিয়ে হবে জাগ, আর একটা হচ্ছে কাইট, কে দিয়ে, এল দিয়ে ল্যাম্প, আর এম দিয়ে ম্যাট। এই কটা শব্দ আছে আমরা সাজিয়ে নিলাম এ টু জেড, এ থেকে জেডের দিকে আস্তে আস্তে বেরিয়ে গেলাম, ঠিক আছে। এবার দেখো ঝুড়ি আছে, এই ঝুড়িতে আমাদেরকে ফল আর ভেজিটেবল আলাদা করতে হবে, তবে কিছু কিছু জিনিস ফল হিসেবেও খাওয়া যায়, ভেজিটেবল হিসেবেও খাওয়া যায়। হ্যাঁ, তো আমরা ভেজিটেবল গুলোকে এ ঝুড়িতে রাখবো আর ফলগুলোকে বি ঝুড়িতে রাখবো। দেখো বক্সের মধ্যে অ্যাপেল আছে, কোন ঝুড়িতে যাবে? অ্যাপেলটা যাবে ফলের ঝুড়িতে, অর্থাৎ এ ঝুড়িতে। এ ঝুড়িতে অ্যাপেল লিখে দাও, না ফলটা যাবে বি ঝুড়িতে, তাহলে বি ঝুড়িতে অ্যাপেল লিখে দাও। তারপরে দেখো তো গুয়াবা, গুয়াবাটা ফল, তাহলে বি ঝুড়িতে যাবে। তারপরে ক্যাবেজ, ক্যাবেজ মানে বাঁধাকপি, কোন ঝুড়িতে যাবে? এ ঝুড়িতে যাবে। তারপরে কি যাবে? লেমন, লেমনটাও যাবে তোমার এই ঝুড়িতে। তারপরে ব্যানানা, ব্যানানাটা বি ঝুড়িতে যাবে। পটাটো, পটাটোটা, পটাটো আলু, কোন ঝুড়িতে যাবে? সবজির ঝুড়িতে, বি এ ঝুড়িতে। অরেঞ্জটা কি ফল, তাহলে কোন ঝুড়িতে যাবে? বি ঝুড়িতে, বি ঝুড়িতে ফল, আর এই ঝুড়িতে ভেজিটেবল। তাহলে এবার দেখো তো এই ঝুড়িতে কি কি হলো? পটেটো হলো, টমেটো হলো, ক্যাবেজ হলো, লেমন হলো, পিস হলো, অনিয়ন হলো, ব্রিঞ্জাল হলো। আর বি ঝুড়িতে ফলগুলো কি কি হলো? অ্যাপেল হলো, গুয়াভা হলো, ব্যানানা হলো, অরেঞ্জ হলো, গ্র্যাপস হলো, ম্যাঙ্গো হলো, লিচু হলো। তাহলে আমরা 1 2 নম্বর পৃষ্ঠা পড়া করে নিলাম, ইংরেজিটা একটু ভালো করে করো, বানানগুলো একটু লক্ষ্য রেখো, আর যদি কোনো অসুবিধা হয় আমাকে হোয়াটসঅ্যাপে কমেন্টস করো। তাহলে চলো দেখি এবার আমরা পড়ে নেব আমাদের পরিবেশ বিষয়টা। আমাদের পরিবেশ দেখো, তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশে কি আছে আজকে? আজকে আমরা 2 নম্বর পৃষ্ঠা পড়ব।
আজকে আমরা 2 নম্বর পৃষ্ঠায় দেখতে পাচ্ছি দল করি এবং বলাবলি করি। আগের দিন আমরা দেখেছিলাম বিভিন্ন খেলায় কি কি অঙ্গ কাজে লাগে, আজকে সেই অঙ্গগুলো ছবি দেওয়া আছে, সেই ছবিগুলো কি করতে লাগে এরকম একটা ভঙ্গিমা করা। হাতটা এরকম ভাবে আছে, এইটাতে আমরা শক্ত করে ব্যাট ধরতে সাহায্য করে, শক্ত করে ব্যাট বা বল ধরতে আমাদের সাহায্য করবে এরকম ভাবে হাত। তারপর লিখতে এরকম ভাবে আছে, হাতটা এরকম ভঙ্গিমা আছে মানে আমরা লিখতে ব্যবহার করব। এরকম করে আছে মানে বল করছি আমরা, ঠিক আছে। তারপরে দেখো তো, তারপরে হাতটা এরকম ভাবে আছে, এরকম ভাবে একে অপরের হাত ধরলে আমাদের কিন্তু হাতটা শক্ত হয়, এরকম ভাবে একে অপরের হাত ধরার ভঙ্গিমাটা আছে ওখানে। তাহলে ওখানে লিখে দাও একে অপরের হাত ধরা, আগেটা লিখে দাও শক্ত করে ব্যাট ধরা, তারপরে লিখতে লিখতে পারি, ক্রিকেট বল করতে পারি, তারপরে একে অপরের হাত ধরি, তারপরে হচ্ছে ভারী জিনিস উপরে তুলি, এরকম ভাবে আছে মানে ভারী জিনিস আমরা উপরে তুলছি বোঝাচ্ছে। হ্যাঁ, তারপরে পায়ের ছবি দেওয়া আছে, পা দিয়ে আমরা ফুটবল খেলি দৌড়াই, আবার লাফানোর ভঙ্গি করা আছে দেখো একটা, এটা দিয়ে আমরা লাফাচ্ছি, আর বল করলে ডান পাটা কেমন হয় সেইটা দেওয়া আছে বল করতে বল করার সময়। তাহলে আমরা এগুলো জেনে নিলাম, চলো আমরা যাই এবার পরের বিষয়। পরের বিষয় হচ্ছে স্বাস্থ্য শারীর শিক্ষা, আরেকদিন আমরা শুরু করতে পারিনি, আজকে আমরা শুরু করছি স্বাস্থ্য আর শারীর শিক্ষা। দেখো প্রথমে আমাদের কিছু ডিউটিজ আছে, আমাদের কীর্তালি আছে মানে আমাদেরকে কিছু কীর্তসূচি করতে হয়, কাজ করতে হয়। তো প্রথমে শ্রেণী শিক্ষকের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীরা নিজ নিজ ক্লাস অনুসারে ফাইলে দাঁড়াবে, একটা 1-এর ফাইল হয়, একটা 2-এর ফাইল হয়, একটা 3-র লাইন হয় না, এইটা হচ্ছে প্রথম কাজ। শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবে, গুড মর্নিং স্যার বা গুড নুন স্যার বা গুড ডে স্যার এরকম বলতে হবে। ছাত্রছাত্রীরা প্রার্থনার জন্য শান্ত হয়ে দাঁড়াবে, তোমরা তো প্রার্থনা করো করেছো, আবারও করতে হবে স্কুল খুললে, তো প্রার্থনা আমাদের কোনটা করে জাতীয় সঙ্গীতটা আমাদের প্রার্থনা। এরপর প্রার্থনা সঙ্গীত গাওয়া হবে এবং প্রধান শিক্ষক যদি কোনো খবর থাকে এইটা আমাদের সঙ্গে বিনিময় করবে, মানে এইটা আমাদের হচ্ছে রোজকার একটা রুটিন। হ্যাঁ, তারপরে বিভিন্ন মনীষীদের কথাবার্তা আমাদেরকে জেনে যেতে হবে এবং সেই কথাবার্তাগুলো আমাদেরকে নোট করে রোজ রোজ একটা নতুন নতুন কথা আমাদের বলতে হবে, আর আমাদের খবর পাঠ করাতে হবে। বিদ্যালয়ে আসার পথে যে অভিজ্ঞতা হয়েছে এই তুই বল, একজন করে ক্লাস 1-এর, একজন ক্লাস 2-এর, ক্লাস 4-এর এরকমভাবে বলতে হবে, এইটা হচ্ছে আমাদের কাজ প্রার্থনা সভা। আরও অনেক কাজ আছে, এক একটা স্কুলে এক এক রকম হয়, নখ পরীক্ষা করা হয়, তে চোখ পরীক্ষা করা হয়, জামা কাপড় পরীক্ষা করা হয়, জুতো পরীক্ষা করা হয়, এগুলো করতে হবে। তো আমাদের এই কাজগুলো করার পেছনে কারণটা কি? এই কারণটা হচ্ছে এই কাজগুলো করলে আমরা সুস্থ সবল সতেজ মনে সুন্দরভাবে যে কোনো জিনিসে মনোনিবেশ করতে পারবো। অর্থাৎ আমরা যদি এরকমভাবে রোজ সুশৃঙ্খলভাবে চলি, নখটা ঠিক টাইমে কাটি, হ্যাঁ নখ যদি ঠিক টাইমে কাটি, আমরা যদি ঠিকভাবে মুখ টুকিয়ে করি, চুলটা ঠিকভাবে আঁচড়ে নিই, তারপরে যদি আমরা সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলি, স্যারের সঙ্গে যদি গুড মর্নিং বলি, গুড নুন বলি, বা আমি ধরো ভিডিও ক্লাস করছি তোমরা আমাকে কমেন্টস করলে গুড নুন স্যার, তাহলে কী হবে, একটা সুন্দর সুস্থ মানসিকতার শিশু তোমরা তৈরি হবে। তাহলে সুস্থ সবল রাখতে যে যে নিয়মগুলো আমরা করবো সেগুলো ছড়ার মাধ্যমে আমরা করবো পরের দিন। হ্যাঁ, আমরা আজকে শুরু করলাম, পরের দিন আমরা সুস্থ সবল থাকা সুঅভ্যাসের ছড়াগুলো আলোচনা করব। চলো আজকের মতো এইখানেই শেষ করছি, তোমাদের কেমন লাগছে আর কিছু সাজেশন থাকলে আমাকে বলবে, একদম কারো কোনো অসুবিধা হলে আমাকে সঙ্গে সঙ্গে জানাবে, কমেন্টস করবে অথবা হোয়াটসঅ্যাপে ফলো করবে। আজকের মতো এখানেই, বাই বাই।